অনুপম হত্যা মামলায় মনুয়া তার প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয় দুজনকেই শুক্রবার বারাসাত চতুর্থ ফাস্ট ট্র্যাক আদালতে এই নির্দেশ দেন বিচারক অনুপম সিংহ হত্যা মামলায় অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক অজিতের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত শুক্রবার বারাসাতের চতুর্থ ফাস্ট ট্রাক আদালতের বিচারক বৈষ্ণব সরকার এই রায় দেন এরই পাশাপাশি দুজনকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন এদিন সাজা ঘোষণার আগে অভিযুক্ত মনুয়া ও অজিতের কাছে তাদের বক্তব্য শুনতে চান বিচারক আদালতে দুজনই নিজেদেরকে নির্দোষ বলে দাবি করে সাজা শুনে কান্নায় ভেঙে পড়েন অনুপমের বাবা মা অনুপমের বাবা বলেন এটা বিচারের নামে প্রহসন ভারতের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল আর আগুন বিড়ে গেল যে এই দেশে আইনির পরে আমাদের মানুষের এখন আস্থা নেই এখানে এখন মমতা তার দলবল নিয়ে মনে আই কোর্ট গুলো চালান হলো বিচারক তোরা মায়ের অভিযোগ বেঈমানি করেছে আইন জিবি ইয়ে আমি করেছে বিচারক আমার সঙ্গে আমার উকিলকে মাল্টিয়া দিয়েছে মামলার অন্যতম সাক্ষীকে আক্রমণ করার অভিযোগ ওঠে মনুয়ার বন্ধুদের বিরুদ্ধে দুপক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি পুলিশ বেশ কয়েকজনকে আটক করে দু হাজার সতেরো সালের দোসরা মে গভীর রাতে বারাসাতের হৃদয়পুরে নিজের বাড়িতেই খুন হন বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থার কর্মী অনুপম লোহার ভারী রড দিয়ে তার মাথায় আঘাত করে তাকে খুন করা হয় মৃত্যু নিশ্চিত করতে অনুপমের হাতের শিরা কেটে দেওয়া হয় ঘটনার দিন প্রেমিক অজিতের সঙ্গে মদ্যপান করে মনুয়া এরপর ঘরে অজিতকে রেখে বাইরে দিয়ে তালাবন্দি করে বাপের বাড়িতে চলে যায় মনুয়া অনুপম রাতে বাড়ি ফিরে ঘরের দরজা খুলতেই ভেতর থেকে তার মাথায় আঘাত করা হয় সাজা ঘোষণা করলেন যে সাজা আর পঞ্চাশ হাজার টাকা জরিমানা ক্ষেত্রেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা এদিন রায় শুনে হতাশ এলাকাবাসী তারা অভিযুক্তদের ফাঁসির দাবি করেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসত